বন্ধু নাং ফুর্তি নাং তপ 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 লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মোড় অন করে দেব একটা ট্রিক দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে নীলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু এই বদমাস এই ভালো তুই সারা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য চল বন্ধু চল চল বন্ধু আগড়া বাগড়া আলাপে কারো কেউ কম না চেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না হো আগড়া বাগড়া আলাপে কারো কেউ কম না চেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না লাস সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো ধোঁয়া ছাই উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন, এসএসসি 2022 ক্যান্ডিডেট। আমাদের আজকে লাস্ট বিদায় অনুষ্ঠানে বলা যায়, বিদায় অনুষ্ঠান দীর্ঘ দুইটা বছর যাবৎ কাটাইছি একসাথে, বন্ধুবান্ধব সবাই নিয়ে অনেক হই হুল্লা মজা মাস্তি করছি। আজকে বিদায় বেলা, বিদায় চলে যাব, কি এক একজন এক এক জায়গায় থাকব, কে কারোর সাথে দেখা হবে কারোর সাথে দেখা হবে না, তা আমি এটাই বলতে চাই শেষ সময়ে যে আমরা ফোনে যোগাযোগ রাখবো সবার সাথে, সবাই
একজন দেখা হলো একজনের সাথে কথা বলবো, যে এমন না যে আমরা একসাথে লেখাপড়া করেছি চলে গেছি পরে দেখা হলে যে সাইড কেটে যাবো, এটা হয় না যায় কোনো সময় না হয়। আমরা একসাথে থাকবো যেমন ছিলাম ভবিষ্যতে থাকবো। আসসালামু আলাইকুম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের লাস্ট ফেটি শেষ অনুষ্ঠানে, শেষ সমাপ্তির অনুষ্ঠানে বিদায়ের বেলায় একটা কথাই বলবো, প্রিয় বন্ধু সকল, গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয়, তো মনের অনুভূতিটুকু বলতে পারবো না, যতটুকু সম্ভব বলবো। দিন শেষে বন্ধুরা যেন সুখে থাকে, ভালো থাকে, তাদের স্বপ্নের চূড়ায় যেন সে সবে পৌঁছতে পারে, ভালো ভালো স্থানে থাকে, ভালো ভালো জায়গায় যেন তারা, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে কর্মস্থলে তাদের স্বপ্ন চূড়ায় যেন সবাই পৌঁছাতে পারে, এইটাই কামনা করি। বন্ধুদের যেন, বন্ধুরা যেন ভালো থাকে, দিন শেষে বন্ধুদের সাথে একসাথে হলে বন্ধুরা যেন সবাই ভালো থাকে, এই শেষ কথা শেষ বিদায়ের বেলায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ হরাদার, 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের লাস্ট ফেট, শেষ উৎসব। আমি একটা কথাই বলবো যে জীবনে কোনো জিনিস থেমে থাকে না, যেমন আমরা এই দুইটা বছর আমরা পেরিয়ে গিয়েছি, সো এই দুইটা বছরে আমরা অনেক কিছু শিখতে পারছি, আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক অনেক শিক্ষার্থী বের হয়েছে আমাদের আগেও, কিন্তু আমরা এই যে আমাদের অনুষ্ঠানটা এটা আরও স্মরণীয় করে রাখতে চাই জীবনে, যেন পরবর্তী যে এইগুলো, আমাদের প্রতিষ্ঠানটি হলো বরিশালের ভিতরে সবচেয়ে ঐতিহাসিক এবং সব শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। আর জীবনে এই অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, সো আমি তেমন কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম, দীর্ঘ দুটি বছর আমরা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অধ্যয়নরত ছিলাম, আজকে আমাদের লাস্ট ফেট অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করছি, এবং এরই মধ্যে দিয়ে আমরা দীর্ঘ দুটি বছর পার করে ফেলেছি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। আসলে এই কলেজে আমাদের অনেক স্মৃতি রয়ে থাকবে, আমরা দীর্ঘ দুইটি বছর এই কলেজে অধ্যয়নরত ছিলাম, তো আজকে অ্যাকচুয়ালি এই জন্যই মনটা খুবই খারাপ এবং থাকবে, কিন্তু আজকে অনেক স্মৃতি রয়ে গেছে, যে স্মৃতিগুলো মানে যে স্মৃতিগুলো আজীবনই থেকে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।